গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে 26 জানুয়ারি, আজকে রিপাবলিক ডে। আজকে আমাদের দুজনেরই কাজের জায়গায় সেলিব্রেশন রয়েছে। আমার স্কুলে ফ্ল্যাগ হোস্টিং হবে, ওর অফিসে তো হবেই, তাছাড়া আরও কিছু কিছু সেলিব্রেশন রয়েছে। তাই জন্য ছেলেকে কালকে রাতেই দিয়ে এসেছি মার ওখানে, কারণ মা যেদিনকে বিয়েবাড়িতে বাড়ি আসলাম সেদিনকেই মা চলে গেছে ভাইয়ের সঙ্গে, যেহেতু গতকাল বৃহস্পতিবার ছিল, মার পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে। এই জন্য কালকে ছেলেকে দিয়ে এসেছি, কারণ ছেলেকে নিয়ে যাওয়া যেত, কিন্তু সকালবেলা এখন বাজে প্রায় 9টা এখনও বাজেনি, এত সকালবেলা ওর একটু ছুটি আছে, ঠিক আছে ঘুমাবে। আর যদি কেউ বাড়িতে থাকতো তাহলে হয়তো আমি নিয়ে যেতাম, কিন্তু বাড়িতে কেউ নেই। এবার ওকে রেডি করে আমি নিজে রেডি হয়ে বেরোবো, সব কিছু তালা টালা দিয়ে, শাড়ি পরে। বিশেষ করে আমি চুড়িদার টুড়িদার হয় ঠিক আছে, কিন্তু শাড়ি পরে একটু ইয়ে হয়ে যেত। আবার বাড়ি এসে ওকে নিয়ে দেখ, এই জন্য আর কি ওকে রেখে আসা হলো। এখন ও যদি সময় পায়, ওর অফিস থেকে মাদের ওখানটা তো খুব একটা দূর নয়, কিন্তু এই রেলগেটটার জন্যই যা একটু সমস্যা। যদিও সময় পায় তাহলে ওকে ওখান থেকে নিয়ে একবার অফিসে যাবে ফ্ল্যাগ হোস্টিং বা ওই মানে প্রোগ্রামগুলো একটু দেখার জন্য, কারণ ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে। হ্যাঁ, সম্ভাবনা কম আর কি। তো যাই হোক, তুমি সাংলাস আমি না, আচ্ছা যাই হোক, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার প্রোগ্রাম বেশিক্ষণের জন্য না, আমার ওখানে ফ্ল্যাগ হোস্টিং হবে। তারপরে আমাদের স্কুলটা 14 নম্বর ওয়ার্ডে, সেখানকার যিনি কাউন্সিলর বড়রাম মাঝি উনি আসবেন, উনি কল্যাণীর ভাইস চেয়ারম্যানও বটে। তো উনি আসবেন, এসে আমাদের বাচ্চাদের কিছু গিফটের ব্যবস্থা করেছেন আর কি, সেই সব বিতরণ হবে। সেই সব প্রোগ্রাম করতে করতে হয়তো আমার খুব বেশি হলে 11টা বাজবে, তার বেশি হবে না, 11টায় হয়তো আমি বাড়ি চলে আসবো। এসে আমার কিছু ঘরে যা যা কাজ আছে করতে হবে। আর ও কখন আসবে আমি বলতে পারছি না, হয়তো দুপুরবেলা একটু লাঞ্চ করতে আসবে, তারপরে আবার বেরিয়ে যাবে। ওদের আজকে অনেক কিছু খেলার ব্যাপার, খেলা আছে, ক্রিকেট টুর্নামেন্ট আছে, হ্যাঁ ফ্ল্যাগ হোস্টিং তো আছেই, কুচকাওয়াজ রয়েছে, আবার এখানেও তো আসবে এসডিও অফিসে, এসডিও অফিসে মাঠেও প্রোগ্রাম রয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে আজকে একটা জমজমাটি ব্লগ আসবে। আর কাল আজকে কোনো ব্লগ যাচ্ছে না, মানে গতকাল আমি কোনো ব্লগ করিনি, একটু রেস্ট নিয়েছি, আর মানে ইচ্ছে করছিল না, সব কিছুই তো বুঝতে পারো এত কাজের প্রেশার, চাকরি তারপর ব্লগিং এই সব কিছু মিলে আমারও তো শরীরে একটু রেস্টের দরকার আছে। তাই জন্য কালকে আমি কিছু শ্যুট করিনি। তো চলো যাওয়া যাক, আর আমি তো ঢুকে যাবো 9টার মধ্যে, ওদের প্রোগ্রাম 9:30 থেকে শুরু না, 9:30 ও ঢুকে যাবে টাইম মতো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 75তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আজকে আমাদের প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথি রিপোর্ট পেশ করছেন কমান্ডেন্ট সেকেন্ড ব্যাটালিয়ন। সহায়
আমাদের মধ্যে খুশি করেছেন। লড়িনি এখন জাতীয় সঙ্গীত হচ্ছে। পতাকা উত্তোলন করবেন আমাদের প্রাত বিভাগের প্রধান শিক্ষক সঞ্জয় প্রসাদ মহাশয় এবং তাকে সহযোগিতা করবেন আকবর আলী। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। প্রজাতন্ত্র দিবস পালন করুন, প্রজাতন্ত্র দিবস। प्यारे बच्चों एवं शिक्षक शिक्षिकाओं, हम लोग इस बार 26 जनवरी मना रहे हैं, जिसको गणतंत्र दिवस भी कहते हैं। तो ये जो 26 जनवरी हम लोग मनाते हैं अपने स्कूल में, ऑफिस में, हर साल मनाते हैं, क्यों मनाते हैं इसके बारे में थोड़े शब्दों में मैं आप लोगों को बताऊंगा। 1947 साल से पहले हमारे देश पर अंग्रेजों का शासन था। उन लोगों ने 200 वर्षों तक हमारे देश पर शासन किया। बहुत महापुरुषों ने अपने प्राणों का आहुति दिया, तब जाकर 1947 में हमारा देश आज़ाद हुआ। अंग्रेजों ने लिखित रूप से हमारे देश के ऊपर अपना अधिकार को ड्रॉ कर लिया और हमारे देश के नेताओं के हाथों में बागडोर सौंप दिया। फिर हमारे देश के जो इस कार्य को करने के लिए एक कमेटी बनाया गया, कमेटी का नेतृत्व डॉक्टर भीमराव अम्बेडकर जी कर रहे थे और उसकी कमेटी में बहुत सारे लोग थे। মানুষরা কীভাবে চলবে মানে তার জন্য একটা আইন প্রণয়ন করা হয়েছিল, যে আমাদের প্রত্যেকে, প্রত্যেক নাগরিক যেন সমান অধিকার পায়, ধর্ম বর্ণ নির্বিশেষে, গরিব বড়লোক সব নির্বিশেষে যেন সবার একটা সমান অধিকার থাকে, সবাই যেন শিক্ষা, স্বাস্থ্য, তারপর বাসস্থান, এই সুযোগগুলো যেন সবাই সমানভাবে পায়, তার জন্য কিছু কিছু আইন প্রণয়ন করা হয়েছিল। সেটা 1950 সালের এই 26শে জানুয়ারি সেটা কার্যকরী করা হয়। আর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে, ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে, মানে উনি ছিলেন মানে প্রধান আর কি, উনি এই মানে ওনার নেতৃত্বে এই মানে সংবিধানের এই রচয়িতার ভূমিকা এটা নিয়েছিলেন উনি, ডক্টর ভীমরাও আম্বেদকর। তো যাই হোক, সেই সংবিধানকে আমরা মান্য করি, প্রত্যেক নাগরিককে মান্য করে তোমরাও আস্তে আস্তে বড় হবে এই সংবিধান মেনেই। আমরা এখন বাজে 10:15, আমি বাড়ি ঢুকছি।
ক্রিকেট টুর্নামেন্ট যেটা স্টার্ট হওয়ার কথা, আমাদের এখন স্টার্ট হচ্ছে। আমাদের কল্যাণী ট্রেনিং সেন্টারে ফার্স্ট ব্যাটিং। তোর তো অফিস থেকে আসতে এখনো অনেকটাই টাইম আছে, মানে অনেক দেরি হবে। সেই দুপুরবেলা লাঞ্চ করতে আসবে, তার আগে তো আসবে না। তো তা আমি নিচ থেকে দুধটা নিয়ে আসলাম, নিয়ে এসে আগে দুধটা বসিয়ে দিই, কারণ অনেকখানি অনেকটা টাইম হয়ে গেছে। যখন আমরা স্কুলে যাচ্ছিলাম, মানে আমাকে ড্রপ করতে যাচ্ছিলো, সেই সময় দুধ দিয়ে গেছে, এতক্ষণ ধরে রয়েছে, তাই জন্য আগেই এসে দুধটা বসিয়ে দিলাম। আর এবারে দুধটা হতে থাক, আর বাকি আমি এদিক ওদিক বিছানাটাও আজকে আমি তুলে যাওয়ার, মানে তুলে যাইনি, একটু দেরি করে উঠেছি। তো যাই হোক, আর এটা করে নিই, করে নিই। আরও বেশ কয়েকটা কাজ রয়েছে, আর ছেলে ঘরে নেই মানে আমাকে অনেক কিছু আবার পরিষ্কার করতে হবে, যেগুলো ছেলে থাকলে হয়ে ওঠে না। রান্নার দিকে ঝামেলা থাকে, আজকে রান্না ঝামেলা কিছু করছি না। ও বললো আসার সময় কিছু কিনে নিয়ে চলে আসবে, প্রথমে বলছিলো যে কোথাও গিয়ে খেয়ে আসবো, কিন্তু ছেলে ছাড়া কোথাও গিয়ে খেতে সত্যি মন চায় না, আর বাধ্য হয়ে ছেলেকে রাখতে যেতে হয়। কিছু করার নেই, দুজনে চাকরি করলে বাড়িতে কেউ না থাকলে খুবই অসুবিধা, তাই জন্য ওই প্ল্যানটা ক্যান্সেল করে বললাম যে আসার সময় কিছু একটা নিয়ে চলে এসো। প্রথমে বলেছিলাম যে ভাতটা করে নেবো, আর কিছু একটা তরকারি নিয়ে আসবে, কিন্তু ও বলো ভাতটাও করতে হবে না, আমি পুরোটাই নিয়ে চলে আসব। আর এদিকে আমি মেয়েটি কাজে চলে এসেছে, পরিষ্কার করতে করতে ওর কাজের টাইম হয়ে গেছিলো, ও চলে এসেছে, তাই ওকে বললাম তুই ততক্ষণ বাসনটা মাজতে থাক, আমি ঝাড় পোছার যেগুলো কাজগুলো আছে সেগুলো আমি করে নিই, তাহলে তারপরে ঘরটা ঝাড় দিলে ঘরটা পরিষ্কারই থাকবে। তা অনেকদিন ধরে এই টেবিল ক্লথটা একটু ঝাড়া দরকার ছিল, টেবিল ক্লথটা তুলে টেবিলটা মুছে আমি আবার ঠিকঠাক করে অর্গানাইজ করছি। আর আজকের ম্যাটগুলোকে চারদিকে না দিয়ে মাঝখানে একটু অন্যরকমভাবে সাজাবো, মাঝখানে এমন করে রাখবো যাতে মনে হবে যেন একটা টেবিল রানার আমি পেতেছি। আর তারপরে ব্যাস এইটুকুই আমার কাজ আপাতত রয়েছে, এরপরে অন্যান্য কাজ করতে হবে, মানে আরও কিছু অর্গানাইজ করতে হবে, পুজো দেওয়ার বাকি আছে। সকালে স্নান টান করেই আমি চলে গিয়েছিলাম, আর তাই জন্য এখন তো স্নানের ঝামেলাটা নেই, আর শীতকালে একটা স্নানটা একটা ঝামেলাই বটে। আর এদিকে টিভি চলছে, টিভি দেখতে দেখতে আর একটু কফি করব এখন, আজকে আমি টিফিন কিছু করিনি, আর টিফিনটা স্কিপ করে গেছি। আর স্কুল থেকে একটা লাড্ডু দিয়েছিলো, সেই লাড্ডু খেয়ে এসেছি, আর কিছু করিনি। ও মেয়েটি গেলে আমি একটু কফি করব, কফি খেতে খেতে একটু টিভি দেখব। আর তার মাঝখানে মাঝখানে আমি এই কাজগুলো করছিলাম, ছেলে স্কুলে জামা প্যান্টগুলো কেচে ছাদে দিয়ে আসলাম, তারপর মেশিনে কিছু কাচাচ্ছিলো সেগুলো কেচে ছাদে দিয়ে আসলাম, স্কুলের ব্যাগটা বেশ নোংরা হয়ে গিয়েছিলো সেটাকে এখন পরিষ্কার করছি, জুতোটাকে একটু ক্লিন করে রোদে দিয়ে আসবো। এসব কিছু করতে করতে অনেকখানি বেলা হয়ে যাচ্ছে, যেটা হয় আর কি, ছেলে না থাকলে অনেক মাল্টিপল কাজ করা যায়, আবার ছেলে না থাকলে ভালোও লাগে না, এই কী করছিস ওই কী করছিস এই করতে করতে কেটে যায়, সেটা খুব মিস করছি। চলো
হাততালি সবাই, সবাই হাততালি সবাই। তো এখন 2 বাজে, আমাদের লাঞ্চ ব্রেক হয়েছে, যার জন্য আমি একটু লাঞ্চ করতে বাড়িতে যাচ্ছি। ওদিকে টুম্পা বাড়িতে লাঞ্চ না করেই বসে আছে, তারপর লাঞ্চ করে আমি আবার ব্যাক করব। ফাইনাল গেম হবে, প্রাইস ডিস্ট্রিবিউশন হবে, তারপরে আমরা বাড়িতে। এখন প্রায় 2:30 বাজে আর উনি এখন ঢুকলেন। 10 পর খোলো, কেমন কাটলো? এখন বিজি আজকে কেটেছে, কিন্তু খুব আনন্দ হয়েছে। মানে প্যারেড খুব শেষ হয়ে গেছে কি না? শেষ হয়নি, আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে, তার মধ্যে আমাদের ট্রেনিং সেন্টার ব্যাটালিয়নের যে টুর্নামেন্টে একটা টিম থেকে উঠেছি আমরা, আর আরেকটা টিম ডাইরেক্টরেট থেকে উঠেছে। এবার ফাইনাল ম্যাচটা 3:30 থেকে 3:30 মধ্যে আবার স্টার্ট হবে ওই ম্যাচটা। আবার মনে হচ্ছে আমাদের তো একটা প্রাইজ বাধা আছে, হয় উইনার হবে আর নাহলে রানার্স হবে। যাক, তা এখন আমরা করবো লাঞ্চ। আজকে আর কিছু রান্না করিনি, আজকে পুরোটাই আউটসোর্স হয়েছে, কারণ ছেলে বাড়িতে নেই, বুঝতেই পারছো অনেকগুলো কাজ আমাকে সামলাতে হবে। তাই আজকে আর কিছু করিনি, এগুলো সব তুলে তুলে দিয়েছিলাম, মেয়েটি পরিষ্কার করলাম, মানে আমার এদিককার কাজগুলো করেছি। রান্নাটা আজকে রাখিনি, রান্নাটা ও আসার সময় ইয়েটা নিয়ে আসলো খাবারটা। তো যাই হোক, এখন আমি একটু পুজো দিয়ে নিই। এতক্ষণ ধরে এদিক ওদিককার কাজ প্রচুর ছিল, সেই সব করে উঠতে কোমরে এত পেন হচ্ছে। যাই হোক, এখন পুজো দিয়ে তারপরে করবো লাঞ্চ, তারপরে তো আবার বেরিয়ে যায়। তারপরে আমার আরও কিছু কাজ আছে ওইদিকে, ওই ঘরে সব কিছু অগোছালো হয়ে রয়েছে, সে বিয়ে বাড়ির ধরুন সব কিছু বেরিয়ে ছিল, সেগুলোকে আবার ঠিকঠাক জায়গায় রাখতে হবে। তাদেরও এখন থেকে আপনারা প্র্যাকটিস করতে শুরু করে দিন, আমি শুরু করবো। ইউ ক্যান নেক্সট ফেব্রুয়ারি 2nd উইকে উইল অর্গানাইজ ভলিবল টুর্নামেন্ট। এই স্পোর্টিং স্পিরিট আমাদের মধ্যে রাখতে হয়, কাজের কাজের চলতে থাকে, কিন্তু কাজের মধ্যে স্পোর্টিং স্পিরিটই থাকলে সেটা নিয়ে আমরা ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাক্টিভ থাকতে পারি। অল দি বেস্ট, থ্যাংক ইউ। অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই দুজন আম্পায়ার ছিলেন, যারা দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়, তা সত্ত্বেও অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। তাদের জন্য প্রত্যেকের জন্য 3 আছে, না 3 3 মেডেল। মাননীয় স্টেট কমান্ডেন্ট, ওই আম্পায়ার আগামী বছর জানুয়ারি মাসে হয়তো নাকি কত আছেন, 5 চাকরি আছে স্যার। আমি তো না করেছিলাম স্যার, এই কারণে ভেরি ইন্টারেস্টেড স্যার। হোল অর্গানাইজেশন যত খেলা হয়েছে, স্পোর্টস হয়েছে, ওভারঅল স্পোর্টস একটা বিরাট পার্ট ছিল। নেক্সট হচ্ছে আমাদের সরজিৎ দাস, সরজিৎ দাস এও তো ভালো, এও ভালো শুনেছে। আরেকজন কে আছে আপনার, একটা অগ্রগামী
কোথায় গেল তুমি? চলে চলো ঠিক আছে, তোমরা সব খুশি তো? আচ্ছা বছর আবার হবে তো? তো এখন বাজে 1:10, ও তো অফিস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে, তারপরে আরেকটা কাজে আমরা বেরিয়েছিলাম, মানে অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আর আমার শরীরটা যে একটু খারাপই লাগছিল দুপুরবেলা থেকে, তো যাই হোক এখন ঠিক আছি। তো এখন যাচ্ছি একটু ওই রান্নাঘরে যে পেন্ডেন্ট লাইটটা নেবো, তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম, দেখেও এসেছিলাম, উনিও একবার বাড়িতে এসেছিলেন যে কীরকম লাইট ওখানে শ্যুট করবে বা আমার কীরকম পছন্দ ওনাকে বললাম। তো যাই হোক ওনার দোকানেই আরেকবার যাচ্ছি, ওনার শোরুমে আর কি, দেখা যাক আজকে পাওয়া যায় কিনা, যদি আমার আজকে পছন্দ হয়ে যায় তো আমি নিয়ে চলে আসবো, আর নয়তো আবার ওনাকে আরেকদিন টাইম দিতে হবে। তো যাই হোক, আর ছেলে ওখানেই রয়েছে, ওখানে যাব ছেলেকে আনতে, বায়না করছে যে ও আসবে না আজকে, কিন্তু নিয়ে আসবো দেখি। আর তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আজকে ভিডিওটা আমি আর বাড়াবো না, কারণ ভিডিওটা এরপরেও চালাতে কন্টিনিউ করলে অনেকটা লেন্দি হয়ে যাবে। আজকে সারাদিনে বেশ একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি বা করতে চলেছি, যেটাই বলো না কেন। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তুমি কিছু বলবে? হ্যাঁ, আমার তো অনেক কিছু বলার আছে। তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সুন্দর সুন্দর ভিডিও আমরা বানাতে চলছি, সিট বেল্টটা লাগাও এবং সব কিছুই তোমরা পাবে। ঠিক আছে, আমি ভিডিওটা এন্ড করে অফ করতে যাবে লাগিও, তুমি আগে সাইড করো। তো সেটাই বলা ছিল, তো চলো আজকে আমাদের টাটা এন্ড গুড নাইট।